গুডবিল বন্ধু সকল, আজির ভিডিওতে শিকি লওয়া যে নিজের জিমেল একাউন্ট মানে ইমেল একাউন্টত কেন ধরনের মোবাইল নাম্বার এড করিবা। যদি মোবাইল নাম্বার এড করা ভেরিফাই করা তেনহলে পাসওয়ার্ড যদি পাহরি গৈছা তেনহলে মোবাইল নম্বরের জৰিয়তে OTPৰ মাধ্যমে পাসওয়ার্ডটো আকৌ সলনি কৰিব পাৰিবা। তেনহলে আহক এতিয়া আমি ল্যাপটপ স্ক্রিনত যাও আর তারপরে একদম শর্টকাটত আমি দেখি লওঁ যে কেনে ধৰণে মোবাইল নম্বর লিংক কৰিব পাৰো জিমেইল একাউণ্টৰ লগত। তেনেহলে চোৱা, আপোনালোকে সবৰ প্ৰথমতে আপোনাৰ জিমেইল একাউণ্টত লগ ইন হৈ যাবা। যোনটো জিমেইল একাউণ্টত ফোন নম্বৰ এড কৰিবলৈ বিচৰা, যিহেতু লিংক কৰিবলৈ বিচৰা, তেতিয়াহ'লে চোৱা, ইয়াতে মই এটা জিমেইল একাউণ্টত লগ ইন আছোঁ। আৰু জিমেইল একাউণ্টত লগ ইন হোৱাৰ পিছত মই কি কৰিম, ইয়াতে মোৰ জিমেইল একাউণ্টৰ আইকন যোনটো আছে আইকনৰ ওপৰত ক্লিক কৰিম। আৰু আইকনৰ ওপৰত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চোৱা এটা অপশ্যন থাকিব আছে, গুগল একাউণ্ট এটা অপশ্যন থাকিব আছে, এই অপশ্যনত ক্লিক কৰি দিম। তেতিয়াহ'লে মই ক্লিক কৰি দিছোঁ। আৰু ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চোৱা আপোনালোকে দেখিবলৈ পাবা এটা অপশ্যন, পার্সোনাল ইনফো এন্ড প্রাইভেসি, এই অপশনত ক্লিক করে দিবা। তেতিয়া মই ক্লিক করে দিছো। আর ক্লিক করার পিছতে অলপ স্ক্রল ডাউন করে তললৈ যাবা। আর তললৈ যাওয়ার পিছত ইয়াতে সো আমার নামটো দেখুৱাই আছে, যেহেতু আসাম বেস দেখুৱাই আছে, আমার ইমেল আইডি কি হয় এইটো দেখুৱাই আছে, লগতে ইয়াতে সো মোর ডেট অফ বার্থ আর আমি ফিমেল নে মেল সেইটো দেখুৱাই আছে। কিন্তু ইয়াতে সো ফোন নম্বরের জগাতে ইয়াতে সো একো ফোন নম্বর এড করা নাই, যেহেতু ইয়াতে আমার গুগলে কয় আছে যদি আমি ফোন নম্বর এড করো তেতিয়াহলে বহুত সহায় আর যেহেতু হেল্প হব আর লগতে আমার একাউন্টটো সিকিউর থাকিব। তেতিয়াহলে ইয়াতে আমি ফোন নম্বর লিঙ্ক করিম। ফোন নম্বর যদি লিঙ্ক করবলে হয় তেতিয়াহলে ইয়াতে এই যোনটো এরো মার্ক আছে এরো মার্কৰ ওপৰত ক্লিক করিম। আর এরো মার্কত ক্লিক করার পিছত ইয়াতে সো এটা নতুন পপ আপ খুলি আইছে। আর ইয়াতে সো এটা অপশন দেখিব আছে এড রিকভারি ফোন, এই অপশনত ক্লিক করে দিবা। তেতিয়াহলে মই ক্লিক করে দিছো। আর এতিয়া সো ইয়াতে আমাক জিমেইল একাউন্টে কয় আছে যে আমার যোনটো জিমেইল একাউন্টৰ পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটো এন্টার করবলৈ, তেতিয়াহলে মোর পাসওয়ার্ডটো মই ইয়াতে এন্টার কৰি দিয়াছো। আর পাসওয়ার্ড এন্টার করার পিছত মই কি করিম, ইয়াতে নেক্সট অপশনত ক্লিক করে দিম। আর নেক্সট অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে সো আমাক কয় আছে আকো এড রিকভারি ফোন নম্বর, এই অপশনত ক্লিক করবলৈ। তেতিয়াহলে আকো মই ক্লিক করে দিছো। আর এতিয়া সো ইয়াতে আমাক কয় আছে ইন্টার দ্য নাম্বার ইউ উইড লাইক টু আস, যেহেতু আমার কোনটো নাম্বার আমি লিঙ্ক করবলৈ বিচাৰো সেই নম্বরটো এই বক্সত এন্টার করবলৈ। তেতিয়াহলে মই এই বক্সত এন্টার কৰি দিয়াছো যোনটো মোবাইল নম্বর মই লিঙ্ক করবলৈ বিচাৰি আছো। আর মোবাইল নম্বর এন্টার করার পিছত মই কি করিম, ইয়াতে নেক্সট অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া সো ইয়াতে আমাক কয় আছে গেট কোড অপশনত ক্লিক করবলৈ। সো যদি মোবাইল নম্বর যদি ভুল হয়ে যায় তেতিয়াহলে ইয়াতে সো পেন মার্ক এটা দেখি বেছা, যেহেতু পেন মার্কত ক্লিক করে আকৌ মোবাইল নম্বরটো শুদ্ধ কৰিব পাৰিবা। মোৰ হিচাপে মোৰ মোবাইল নম্বরটো ঠিকে আছে, মই কি করিম, ইয়াতে গেট কোড অপশনত ক্লিক করিম। আর এতিয়া গুগলে আমার ওচৰত যেহেতু আমার মোবাইল নম্বর এটা কোড দিব, আর সেই কোডটো আমি এই বক্সত এন্টার করব লাগিব। তেতিয়াহলে কোডটো অলরেডি আহি গৈছে, কোডটো মই ইয়াতে এই বক্সতে এন্টার করে দিয়েছো 794201। আর তারপিছত মই কি করিম, ইয়াতে ভেরিফাই অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া সোয়া আমার ফোন নম্বর এড হয়ে গেল, যেহেতু ইয়াতে ফোন নম্বর অলরেডি দেখি পাই আছা এড হয়ে গেল বলে। আর লগতে ইয়াতে সোয়া গুগলে আমাক কয় আছে যে আমি এই দুটা চেক মার্ক করবলৈ, যদি আমি চেক মার্ক করো তেতিয়াহলে আমার কারণে ভাল হব, যেহেতু কোনো ইউজারে কোনো মানুষে যে তো আমার একাউন্টটো হ্যাক কেতিয়াও করিব নোৱাৰিব, লগতে আমার একাউন্টটো রিকভারি আমি কৰোতে অলপ ভাল হব যদি আমি পাসওয়ার্ড পাহৰি যাও, বা আমার কিবা যদি গুগল ড্রাইভৰ পৰা কিবা ডিলিট হৈ যায় তেতিয়াহলে আমি যেহেতু রিকভার কৰিব পাৰো। এতিয়া হওক আমি বেক প্রেস করে জানি লো যে আমার মোবাইল নম্বরটো লিঙ্ক হৈছে নাই। আর ইয়াতে সো আমি সেই পেজত আহিছো যোনটো পেজৰ পৰা আমি মোবাইল নম্বর লিঙ্ক কৰিছিলোঁ। আর এতিয়া সো এই পেজতে ইয়াতে দেখি পাইছা ফোন নম্বরের জগাত ইয়াতে মোবাইল নম্বরটো শো হৈ আছে। যদি মই আকৌ সলনি কৰিবলৈ বিচাৰোঁ, বা যদি আকৌ নতুন নম্বৰ এটা এড কৰিবলৈ বিচাৰোঁ, তেতিয়াহ'লে ইয়াতে এৰ' মাৰ্কত ক্লিক কৰি আকৌ মই সলনি বা নতুন এটা নম্বৰ এড কৰিবও পাৰোঁ। তেনেহ'লে মোৰ ভাই, যদি জিমেইল একাউণ্ট এটা নিজৰ পাৰ্চনেলি হয় তেনেহ'লে জিমেইল একাউণ্টত নিশ্চয় মোবাইল নম্বৰ লিংক কৰিবা। যেহেতু মোবাইল নম্বৰ যদি লিংক কৰা তেনেহ'লে বহুত বহুত হেল্প পাই যাবা, যেহেতু কোনো হেক কৰিব নোৱাৰিব এই মোবাইল নম্বৰ যেতিয়ালৈকে সেই মানুহে ডিলিট নকৰাকৈ। তেনহলে আজিলৈকে ইমানে। যদি ভিডিওটো ভাল লাগিছে তেনহলে মোৰ ভাই, ভিডিওটো নিশ্চয় লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা, আৰু যদি চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই তেনহলে ছাবস্ক্রাইব কৰি লোৱা। বাই বাই।